অনুতাপের আগুন ছুড়ে দেবো। অনুতাপ, এইসব ছোট লোকের বুলি। চাষির মেয়ে ধনির ছেলে, এই ভিডিওটির 4 নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং চাষির মেয়ে ধনির ছেলে এই ভিডিওটির 4 নম্বর পর্বটিতে ঠিক কী কী ঘটতে চলেছে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন চাষির মেয়ে ধনির ছেলে এই ভিডিওটির 4 নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং চাষির মেয়ে ধনির ছেলে এই ভিডিওটির 4 নম্বর পর্বটিতে ঠিক কী কী ঘটতে চলেছে। তার আগে যারা যারা এখনো পর্যন্ত চাষির মেয়ে ধনির ছেলে এই ভিডিওটির 3 নম্বর পর্বটি দেখেননি অবশ্যই দেখে আসবেন। ভিডিওটির শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে খাদিজা তার বরের বাসায় আসে। সেখানে এসে গেটে দারোয়ানকে বলে গেট খুলতে, কিন্তু দারোয়ান গেট খুলে না। দারোয়ান বলে আমার স্যারের অর্ডার আছে, গেট খোলা যাবে না। তারপর খাদিজা দারোয়ানকে বলে তুমি তোমার স্যারকে ফোন করো, বলো খাদিজা তোমার সঙ্গে একবারের জন্য দেখা করতে চায়, শেষ দেখা। তারপর খাদিজার কথা মতো দারোয়ান তার স্যারকে ফোন করে, ফোন করে সব কিছু খুলে বলে। নিচে চলে আসে তারপর খাদিজার বর। খাদিজা তার বরকে বলে আমি তোমার সঙ্গে শেষবারের মতো একটি কথা বলতে চাই, কথা বলেই আমি চলে যাব। তারপর খাদিজা তার বরকে বলে আমি তোমার ডিভোর্স লেটারে সই করে দিয়েছি। এখন 4 নম্বর পর্বটি কবে আসতে চলেছে তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, তাহলে যখনই আমরা এইরকমই নাটকের আপডেট এই চ্যানেলে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ওখান থেকে ভিডিওটি দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা 3 থেকে 4 দিনের মধ্যেই চাষির মেয়ে ধনির ছেলে এই ভিডিওটির 4 নম্বর পর্বটি পেয়ে যাবেন ঈগল ইসলামিক নাটক এই ইউটিউব চ্যানেলে। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।